আসসালামু আলাইকুম অ্যানিমাল ফার্ম বাই জর্জ অরওয়েল একটা জায়গায় অনেকগুলো পশু পাখি আছেন এবং তারা বেশ ইন্টেলিজেন্ট বেশ বুদ্ধিমান তারা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে পারে কমিউনিকেট করতে পারে ইন্টার্যাক্ট করতে পারে এবং তাদের জীবনের কাহিনীর থ্রুতেই লেখক বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ একশো দশ পৃষ্ঠায় বইতে রেখে গেছেন এই বইটা পড়ার ধৈর্য যদি কারো না থাকে প্রবলেম নাই অ্যানিমাল ফার্ম লিখে ইউটিউবে সার্চ দেন এই বইটার উপর ভিত্তি করে নির্মিত দুইটা ফিল্ম পেয়ে যাবেন এখানে অফকোর্স একটা জিনিস বলে রাখা দরকার সেটা হচ্ছে যারাই কখনো বই পড়েছেন এবং বই পড়ার পর মুভি দেখেছেন তারা জানেন যে অনেক সময় বইয়ের বিভিন্ন পার্টের সাথে মুভির পার্টে সামঞ্জস্য থাকে না ফর এক্সাম্পল বইটা পড়লে দেখবেন যে ওইখানে বানানো হচ্ছিল বিভিন্ন স্বার্থ কাজ করছিল বিভিন্ন প্রপাগান্ডা ছিল এবং যেহেতু বাচ্চাদের জন্য কার্টুন হিসেবে বানানো হচ্ছিল তাই একটা হ্যাপি এন্ডিং রাখা হয়েছে তাই আইল রেকমেন্ড যে আগে বইটা পড়েন বাট বইটা পড়ার পর অনেকে জল্পনা কল্পনা থাকে যে আমি বইয়ের ক্যারেক্টার যেভাবে ইমাজিন করেছি মুভিতে ওগুলো দেখতে কেমন হবে তখন অবশ্যই আপনি মুভিটা দেখতে পারেন তো বইতে আসলে কি হয় একটা যে অনেকগুলো পশু পাখি এবং একদিন এক বৃদ্ধ শুকর সে ভাবল যে তার বেশি দিন বাঁচার আর নাই তাই এত যে পশু পাখি আছে তাদেরকে একটু জাগ্রত করা দরকার একটু রিয়ালিটি চেক দেওয়া দরকার তাই সে একটা জায়গায় উঠলো উঁচু একটা জায়গায় এবং একটা জ্বালানি বক্তব্য দিল যে এই যে গোলছ হাঁস মুরগি এই যে মুরগি হাঁস ডিম পারে ডিমটা কে নেয় মানুষ এই যে ঘোড়া সারাদিন গাড়ি টানে কাজ করে লাভটা কে নেয় মানুষ এই যে গরু এতদিন প্রতিদিন দুধ দেয় লাভটা কে নেয় মানুষ তাই যত পশু পাখি আছে যত কাজই তারা করছে না কেন সব লাভ কে মানুষ তাই শুকরটা বললো যে তোমার যত পশু পাখি আছে সবার শত্রু হচ্ছে ওই মানুষ ওদেরকে ভাগাই দাও তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে বসবাস করতে পারো ওই অনেকে একদম হয়ে গেল এবং যে ওনার ছিল যে ফার্মার ছিল ওকে একদম ভাগিয়ে দিল এবং নিজেদের দখলে পুরো জায়গাটা নিয়ে এলো এখন যাকে ভাগিয়ে দিল ও আবার নেওয়ার চেষ্টা করলো গোলাগুলি হলো একটা আন্দোলনের মতো অবস্থা বিদ্রোহের মতো একটা অবস্থা যুদ্ধের মতো একটা অবস্থা বা শেষমেশ পশু নিজেদের জন্য খামারটা সংরক্ষণ করতে পারলো তো যখন দেখলো যে আরে পুরো খামারটা আমাদের জন্য কিছুতে রুল সেট করা দরকার কারণ এত পশু পাখি একসাথে থাকবে একটা সংবিধানের মতো বানানো দরকার তাই তারা নিজেদের জন্য পাঁচ ছয়টা রুল তৈরি করলো যে একটা পশু পাখি কখনো অন্য প্রাণীকে মার দিবে না কিংবা তারা কখনো অ্যালকোহল খাবে না কিংবা তারা কখনো বিছানায় না যে বিছানার আগে তাদের ফার্মার কিংবা তাদের মালিক ঘুমাতো এবং তাদের কিছু জাতীয় সঙ্গীতের মতো একটা ব্যাপার ছিল দ্য বিস্ট অফ ইংল্যান্ড ওটা সবাই একসাথে ওরা গাইত তো তারা সুখের শান্তিতে বসবাস করা শুরু করলো এবং তাদের প্রথম একজন নেতৃত্ব ছিল সে হচ্ছে স্নোবল নামের একটা শুকর তো ওর এগেনস্ট একজন ছিল নেপোলিয়ান নামে আরেক শুকর তো যাই স্নোবল বলে নেপেলের ওর উল্টা দেখে স্নোবল বলে ও ডানে যাবে নেপোলিয়ান বলবে ও বামে যাবে যদি স্নোবল বলে ও উইন্ডমিল বানাবে নেপোলিয়ান বলবে যে ও শীতের খাবার সংরক্ষণ করা দরকার তো দুজনের মধ্যে মারামারি রেশারি চলতেই আছে এবং শেষ মেশ নেপোলিয়ান কিছু হিংস্র কুকুর আনলো এবং ওগুলোর মাধ্যমে স্নোবলকে তাড়িয়ে দিলো বইতে দেখা যায় নাকি স্নোবল বেঁচে আছে নাকি না বাট মুভিতে দেখা যায় সে অ্যাকচুয়ালি ডে তাই আমি এই জাস্ট বইটা ফলো করছি আমার তো স্নোবলকে ভাগিয়ে দেওয়ার পর আর যেহেতু কোনো অপোনেন্ট নাই তাই নেপোলিয়ান ওই জায়গায় রাজত্ব করা শুরু করলো যখনই কেউ অন্যায় প্রতিবাদ করা শুরু করে ওই নেপোলিয়ান ওর কুকুরগুলো ওইদিকে লেলিয়ে দেয় এবং সবাই ভয় একদম চুপসে যায় তো এইভাবে চলছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রুলে ব্যতিক্রম হওয়া শুরু করলো ফর এক্সাম্পল পশু পাখিগুলোর মধ্যে আইন ছিল যে কেউ কখনো অ্যালকোহল খাবে না কিন্তু শুকুরগুলো অ্যালকোহল খাওয়া শুরু করলো এবং যখন অন্য পশু পাখিগুলো জেনে গেল তখন শুকুর আস্তে করে একটা জিনিস লিখে দিল যে অ্যালকোহল খাওয়া বলে কোনো সমস্যা না বাট বেশি খেলে সমস্যা তো ওরা রুলটা নতুনভাবে নিজেদের মতো বানানো শুরু করলো এবং গল্পটা যত আগাবে আপনারা বুঝতে পারবেন যে এখানে পশু পাখি গল্প বলা হলো আসলে মানুষ মানুষদেরই আসল চরিত্রটা এই গল্পের রূপক অর্থে তুলে ধরা হচ্ছে কিছুদিন পর দেখা গেল যে ওই শুকুর গুলো বিছনে ঘুমানো শুরু করলো কিন্তু আইনে স্পষ্ট ভাবে লেখা ছিল যে কখনো পশু পাখিরা আগে যে খামার ছিল ওইখানে বিছানা গুলোতে ঘুমাতে পারবে না তো শুকুর গুলো ওই জিনিসটা চেঞ্জ করে বলল যে বিছানায় ঘুমাতে প্রবলেম নাই যে বিছানায় যদি তোষক থাকে শীত থাকে তালে প্রবলেম তো ওরা নিজেদের মতো আবার আইনটাকে বেন্ড করে নিল তো এখানে একটা পুরাতন উক্তি মাথায় এসে গেল সেটা হচ্ছে গরিব মানুষ আইন ভাঙে এবং ধনী মানুষ আইন বানায় তো এইভাবে চলতে চলতে আরো বিভিন্ন ঘটনা ঘটলো ফর এক্সাম্পল এক সময় নেপোলিয় নিজে থেকেই উদ্যোগ নিয়ে উইন্ড মিল বানানো শুরু করলো বাট এক সময় ঝড়ে উইন্ড মিলটা এখন যেহেতু উইন্ড মিল ধসে গেছে এটা তো সবাই ওই নেপোলিয়ানের নেতৃত্বের প্রশ্ন দিয়েছে কি উইন্ড মিল বানাইছে যে ঝরে পুরো উল্টায় যাচ্ছে তো কি করবে কি করবে কি করবে ক্লাসিক বেল আউট ও দোষটা দিল স্নোবলের ঘাড়ে যে স্নোবল এখনো হয়তো বেঁচে আছে এবং রাতের আধারে এসে উইন্ড মিলটা ধসিয়ে দিয়ে গেছে তো বইটা যতই আগামী দেখবেন যে আমাদের পৃথিবীতেই ঘটছে এমন কাহিনীগুলো যে পশু পাখির মধ্য দিয়ে খুব সিম্পলিস্টিক্যালি তুলে ধরা হয়েছে বা শেষ মেশ যেটা দেখা যায় সেটা হচ্ছে শুরুটা হয়েছিল আন্দোলন এভাবে যে মানুষ হচ্ছে পশু পাখিগুলোর শত্রু যে কোনোভাবে মানুষ দূরে থাকতে হবে পয়েন্ট নেপোলিয়ন বুঝতে পারলো যে পশু নিজেদের জন্য অনেক জিনিস তৈরি করতে পারছে না ফর এক্সাম্পল লোহা লকর জিনিসগুলো মানুষের সাহায্য লাগছে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিল করতে করতে মানুষগুলোর সাথে তাদের সংস্পর্শে আসতেই হলো এবং লাস্ট ফ্রেমে দেখা যায় যে কোনটা মানুষ কোনটা ওই শুকর কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না শুকরগুলো বেসিক্যালি রূপকর্থে ওই সব বুদ্ধিমান ধৃষ্ট মানুষ যারা ক্ষমতাগুলো নিজের কাছে রাখে এবং সবাইকে বঞ্চিত করে এবং তাদেরকে অপব্যবহার করে তো শুরু হয়েছিল বিদ্রোহ দিয়ে যে অ্যানিমালগুলা নিজেদের মধ্যে থাকবে এবং যা তাদেরকে শাসন করছে তাদেরকে খেদিয়ে দেবে যদিও বিদ্রোহ করে নতুন একটা জায়গায় তারা যেতে পেরেছিল বাট অ্যাট দ্য এন্ড দেখা গেল যে আসলে তাদের কোনো কিছুই সফল হল না তারা এক জায়গা থেকে আরেকটা নির্যাতনের স্টেটে ট্রান্সফার হলো তো বইটাতে বেসিক্যালি পশু পাখির আচরণের মাধ্যমে প্রোপাগান্ডা ফেক নিউজ বিভিন্ন যুদ্ধ কিংবা মানুষের যে ক্ল্যাশ কিংবা ক্ষমতা ব্যবহার করে মানুষকে চুপ করে রাখা কিংবা যারা অ্যাকচুয়ালি ক্ষমতা পায় তারা কীভাবে পাওয়ার নিজেদের জন্য ইউজ করে কিভাবে আইনটাকে বেন্ড করে এগুলো জিনিসি সিম্পলিস্টিক্যালি তুলে ধরা হয়েছে আমার জন্য খুব ভালো লাগলো যে এটা বলে বাচ্চাদেরকে পড়ানো ক্লাস সিক্স সেভেনের বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন দেশে পড়ানো হয় তো আমার মনে হয় যারা একদম বিগি নাই কনসেপ্টগুলো যাদের পুরোপুরি মাথায় গ্র্যাস করা হয় নাই তারা এই বইটা পড়ে প্রাইমারি ধারণাগুলো মাথায় আনতে পারবে দিন যদি বলতে হয় যে আমার ফেভারিট পার্ট কোনটা বইটা তাহলে আমাকে দুটা জিনিস বলতে হবে একটা হচ্ছে যখন তাদের ওই ফার্মারটাকে তাড়িয়ে দেওয়া হলো তখন যে যুদ্ধটা হলো ওই যুদ্ধের জন্য একজন পশু পাখি আরেকজন আরেকজনকে

হলো ওর ঘরে চাপাই দিই আমার ক্ষুদ্র জীবন অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি যেভাবে ইনফরমেশন ব্রেন করা হয় যেভাবে মিস ইনফরমেশন স্প্রেড করা হয় যেভাবে দ্বন্দ্বগুলো লাগে এই কমপ্লেক্স জিনিসগুলো যেগুলো তখন আমরা একসাথে কনসেপচুয়ালাইজ করতে না ওই জিনিসগুলাই এই পৃষ্ঠার মধ্যে লেখক পশু সুন্দরভাবে তুলে ধরেছেন পাখিরভাবে এটাই বইয়ের আসল সৌন্দর্যটা তো আপনার মুভিটা দেখেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার কোন পার্টটা ভালো লেগেছে কিংবা আপনারা এই বই থেকে কি শিখেছেন বইটা নিয়ে যদি উইকিপিডে একটু সার্চ দেন তাহলে দেখবেন যে বইটা একটু বেসিস ছিল হচ্ছে রাশিয়ান রেভলিউশন বাট আমি হিস্টোরিক্যাল জিনিসপত্র আনবো না আমি যে বই থেকে শিখেছি তাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম যদি জানতে চান